ক্যালেন্ডারের পাতায় বাংলার অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার থেকেই বাঙালির ঘরে ঘরে আয়োজন হয় নবান্ন উৎসবের। অগ্রহায়ণ বা পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু হয় এই লক্ষ্মী পুজো। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবী পূজিতা হন। এই লক্ষ্মী পুজো শেষ হয় মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে। বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসবে লক্ষ্মী পুজো ঘিরে লক্ষ্মী আসে কুমোরপাড়ার মৃৎশিল্পীদের ঘরে। লক্ষ্মী পুজোর জন্য কুমোরপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত ছোট ছোট লক্ষ্মী ও গণেশ ঠাকুর তৈরি করতে। সারা বছর মাটির অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি দীপাবলির পর কুমোরপাড়ায় নবান্ন উৎসবের লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুর বানানো তোড়জোড় শুরু হয়। এবছরে তার অন্যথা হল না। বাংলার অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পড়েছে 24 নভেম্বর। ওই দিন থেকে শুরু হবে ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা। প্রতি বৃহস্পতিবার পূজিতা হবেন লক্ষ্মী দেবী। তাই পূর্ব মেদিনীপুর জেলার হাটে বাজারে এখন কুমোরের তৈরি ছোট ছোট লক্ষ্মী গণেশ কেনার ধুম। কুমোরপাড়াতে ব্যস্ততা লক্ষ্মী ও গণেশ তৈরিতে। কুমোরপাড়ার মৃৎশিল্পীরা ব্যস্ত লক্ষ্মী গণেশ রং করতে। সারা বছরের অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি বাড়তি রোজগারের আশায় নন্দকুমারের ঠেকুয়া চক্রামের কুমোরপাড়ায় এক একজন মৃৎশিল্পী গড়ে 1 থেকে 1.5 হাজার জোড়া লক্ষ্মী গণেশ তৈরি করেছেন। এক মৃৎশিল্পী জানান, বছরের অন্যান্য সময় মাটির হাঁড়ি কলসি সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারকে রেখে তৈরি হয় মাটির ছোট ছোট লক্ষ্মী গণেশ। এক একটি লক্ষ্মী গণেশ জোড়া 20 থেকে 25 টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে নবান্ন উৎসবের লক্ষ্মী পুজোর প্রাককালে 8 থেকে 10 হাজার টাকা ঘরে আসে। যদিও বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লভ্যাংশের পরিমাণ কমেছে, কিন্তু বংশ পরম্পরায় এই পেশার সঙ্গে যুক্ত থাকায় ছোট ছোট লক্ষ্মী গণেশ তৈরি করছেন কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। কেনাকাটাও ভালো হয়, 1-2 বছর খুব একটু মন্দা যায়, না হলে প্রায় বছর ভালো চলে। এই লক্ষ্মী ঠাকুরের এর আগে হয়ে গেছে কালী প্রতিমা, এরবার লক্ষ্মী, আবার আসবে সরস্বতী, এইভাবেই চলে। মোটামুটি চলে যাচ্ছে, মানে অন্যান্য সময় অন্য কাজের পাশাপাশি এই সময় এই সময় এই লক্ষ্মী ঠাকুরটা চলে। এটা হচ্ছে একদিনে একটু বেশি বিক্রি উপার্জন আর বেশি উপার্জন হয় একদিনে। হ্যাঁ, সকলেই ব্যস্ত পূজার জন্য, ঠাকুরের জন্য ব্যস্ত। ঠাকুর বানাচ্ছেন? বানাচ্ছে। কি ঠাকুর বানাচ্ছেন? লক্ষ্মী গণেশ। কেন এটা কেন এই লক্ষ্মী পুজো গণেশ পুজো দুইটাই একসঙ্গে পুজো হয় আর কি? প্রহ্লাদ বৃহস্পতিবার থাকতে, অগ্রহায়ণ মাসে প্রহ্লাদ বৃহস্পতিবার থাকতে, একবার পৌষ সংক্রান্তি পর্যন্ত। এটা কেন হয়, কেন? হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে যা আছে সেইভাবে হয়। এবছর কতগুলো লক্ষ্মী প্রতিমা বানিয়েছে? আমার প্রতিমা আমার খুব কম হয়েছে, আমার সব থাকতে কম, তবু 200 জোড়া। প্রতি জোড়ার দাম কত? এখন তো 20 টাকা বললে 10-15 টাকা ঠেকে যায়। এতে লাভ কীরকম থাকে? লাভ ভালো ভালো নয়, রং খরচা, তারপর জ্বালানি খরচা, এইসব আছে। মাটি কিনা মোটামুটি 40,000, হাতের কাজ জানা আছে, এই জন্য চলে যাচ্ছে। মানে প্রতি বছর এই সময় হলেই এই লক্ষ্মী ঠাকুরটা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়াও সারা বছর কী করেন? আর অন্য জিনিস তৈরি হয়, পুজোর মালা, পুজোর মালা আর কি, যে কোনো পুজো, যেমন সরস্বতী পুজো আসতেছে তার মাল তৈরি হয়। অন্য সময় এই টপ বা অন্য কিছু করেন, আর এই সময়টা হলে এই ঠাকুরের কাজ। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003736329 এবং 8584।
17724. বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।